হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনলিমিটেড গল্প চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চলো বানানো যাক পটল দরমা পটল দরমা বানাবার জন্য পটলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরেই নাইফ দিয়ে একটু চিরে নিয়ে চামচের পিছন দিক থেকেই দানাগুলো ভালোভাবে বার করে নিতে হবে এটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক কিন্তু খুবই পরিষ্কারভাবে বার করে নিতে হবে ঠিক এইভাবে বার করা হয়ে গেলেই স্টাফিংয়ের জন্য কিছু চিংড়ি মাছ পিঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে বাটবার জন্য আমি ইউজ করেছি এই ভেজিটেবল কাটারটা এটা দিয়ে কিন্তু খুবই ভালোভাবে বেটে গেছে মানে চিংড়ি মাছটা ভালোভাবেই স্লাইস হয়েছে আর কি আর ইউজ করতে হবে এই ছোটো ছোটো টুথপিকগুলো বাটা চিংড়ি মাছটাকে একটু একটু করে পটলের ভেতরে ভালো করে পুড়ে নিতে হবে খুবই পরিষ্কারভাবে আর কি যেন বাইরে লেগে না থাকে না হলে কিন্তু বেরিয়ে পড়বে আচ্ছা পুড়ে নেবার পরেই এই টুথপিকগুলো ইউজ করে এটাকে সিল করে দিতে হবে কড়াই একটু তেল দিয়ে পটলকে এই পিট ওই পিট করে ভালোভাবে ভেজে নিতে হবে আমি একটু পিসি ভাজা ভাজা খেতে পছন্দ করি তাই একটু কালচে কালচে হই আচ্ছা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্যানে একটু তেল দিয়ে মশলাগুলো ভেজে নিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি একটু হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর আদা লসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা হয়ে গেলেই অ্যাড করে দেবে এই যে দই দই দিয়ে আবার কিন্তু ভালোভাবে ঘেঁটে নিতে হবে বেশ মাকা হওয়ার চাই আর কি তারপরেই অ্যাড করে দিয়েছি সেই ভাজা পটলগুলো আর টুথপিকগুলো কিন্তু আমরা এখনই বার করে নিয়েছি তো এই যে মাকা পটল দরমা রেডি ব্যাস একটু ধনে পাতা ছড়িয়ে দিলে আর ঘি দিয়ে দিলে পটল দরমা রেডি দেখাচ্ছে হচ্ছে নেক্সট ব্লগে